Hey friends, myself Dr. Vilas Bhui and I am a classical doctor, and in this video I'll discuss about some homeopathic remedies which are very useful in case of chickenpox. Chickenpox er onno ekta video ami already upload korechi, description box e check kore neben, link dewa ache. Ajke ei je video ti ami banacchi ba ajke je medicine gulo alochona korbo, sei medicine gulo onno koyekta medicine যেগুলো আগের পার্টে আলোচনা করেছি সেগুলো বাদে, সেগুলো ছাড়া আর কী কী মেডিসিন চিকেন পক্স আমরা ইউজ করি সেই মেডিসিনগুলোই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে প্রথম ওষুধ হচ্ছে ক্যালিমিওর। ক্যালিমিওর এই ওষুধটা জেনারেলি আমি চিকেন পক্সে 6x পোটেন্সি ইউজ করি এবং বায়োকেমিক ফর্মে ইউজ করি। তো এই ওষুধটা খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ, ক্যালিমিওর 6x। চিকেন পক্সে দেবেন, কোন লক্ষণে দেবেন? যখন আপনি দেখবেন পেশেন্টের ফোসকা ফোসকা হয়েছে চিকেন পক্স এবং তিন দিন চার দিন অতিক্রম করে গেছে, অর্থাৎ সেকেন্ড স্টেজ অফ সোয়েলিং, সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটা দিতে পারেন। আবার বলি, চিকেন পক্স দুই দিন তিন দিন পেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে ফোসকা ফোসকা দেখছেন, দেখতে পাচ্ছেন, আপনি সেই ক্ষেত্রে ক্যালিমিওর 6x চারটি করে ট্যাবলেট 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর গরম জলের সাথে দিতে থাকবেন। নেক্সট ওষুধ আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং বিভিন্ন কাজে ইউজ হয়ে থাকে, বিভিন্ন রোগে ইউজ হয়ে থাকে। ঠিক তেমনই এই ওষুধটা চিকেন পক্সেও কোনো অংশে কম নয়। কোন লক্ষণে আপনি এই ওষুধ ইউজ করবেন? যখন দেখবেন চিকেন পক্সে সিভিয়ার বার্নিং রয়েছে, শরীরের বিভিন্ন জায়গাতে জ্বালা রয়েছে, স্পেশালি যে জায়গাগুলোতে চিকেন পক্স আপনার বেরিয়েছে, অন অল অফ দ্য অ্যাফেক্টেড পার্টস বার্নিং পেইন ইজ দেয়ার, বার্নিং পেইন ইজ প্রেজেন্ট। যখন দেখবেন যে জায়গাগুলোতে পক্স বেরিয়েছে, চিকেন পক্স বেরিয়েছে, সেগুলো জ্বালা করছে, জ্বালা হচ্ছে, সারা শরীরে জ্বালা হচ্ছে, তার সঙ্গে পেশেন্টের প্রচণ্ড ছটফটানি, অস্থিরতা, রেস্টলেসনেস রয়েছে, সাথে পেশেন্টের জল তেষ্টা রয়েছে। এবং জল তেষ্টার ক্ষেত্রে একটা কিনোট সিমটম হচ্ছে আর্সেনিকের জল তেষ্টা, অল্প অল্প করে বারবার জলপান করতে থাকে আর্সেনিক পেশেন্ট। তো এই ধরনের পেশেন্ট যদি আপনি পান যার ফ্রিকুয়েন্টলি জল তেষ্টা রয়েছে, বারবার করে অল্প অল্প জলপান করছে এবং চিকেন পক্সের সাথে পেশেন্টের সারা শরীরে জ্বালা রয়েছে, পেশেন্ট অস্থির রয়েছে, গা হাত পায়ে ব্যথা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটার কথা চিন্তা করবেন। আর্সেনিকের আরেকটা বড় লক্ষণ, এই যে সমস্যাগুলো জ্বালা ব্যথা এগুলো গরম জল বা গরম সেকে আরাম হয়। আর্সেনিকের যে কোনো লক্ষণ, যে কোনো রোগ গরমে আরাম হয়, সুতরাং এই ক্ষেত্রেও কোনো অংশে পিছিয়ে নেই বা কোনো আলাদা কিছু নয়। তো এই ক্ষেত্রেও গরমে পেশেন্টের আরাম হয়। তো আর্সেনিক অ্যালবাম কোন পোটেন্সি নেবেন? 30 বা 200 পোটেন্সি নেবেন, যেটাই আপনার বাড়িতে থাকবে। 1 কাপ জলে 5 ফোঁটা নেবেন, সেইখান থেকে আপনি 1 চামচ করে প্রতি ঘন্টায় বা প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর দিতে থাকবেন, 2 থেকে 3 দিন নেবেন, বা কমে গেলে আপনি ওষুধটা বন্ধ করে দেবেন। নেক্সট যে মেডিসিন, সেই মেডিসিনটার নাম হচ্ছে ব্রায়নি অ্যালবা। ব্রায়নি অ্যালবা খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ চিকেন পক্সের ক্ষেত্রে। যখন আপনি দেখবেন পেশেন্টের প্রচণ্ড ব্যথা রয়েছে সারা শরীরে, স্পেশালি মাথাতে ব্যথা রয়েছে, এবং এই গায়ে হাত পায়ে ব্যথা, মাথায় ব্যথা, চুপচাপ শুয়ে বসে থাকলে আরাম হচ্ছে, পেশেন্টের সাথে জল তেষ্টা রয়েছে, ড্রাই টাং ইজ প্রেজেন্ট, অর্থাৎ জিভটা পুরো শুকনো, হোয়াইট অর ইয়েলো স্কোটিং ইজ দেয়ার অন দ্য টাং, স্পেশালি আপনি দেখবেন যে কোনো জায়গার যখন ড্রাইনেস থাকবে তখন আপনি ব্রায়নের কথা চিন্তা করবেন। জিভ শুকনো, নাকের মিউকাস মেমব্রেন শুকনো, আপনার ল্যাট্রিন যেটা হবে, পায়খানা যেটা হবে সেটা শুকনো, অর্থাৎ কনস্টিপেটেড স্টুল, অর্থাৎ যেখানে ড্রাইনেস থাকবে তার সাথে মাথা ব্যথা থাকবে, গা হাত পায়ে ব্যথা থাকবে, এবং এই সমস্ত লক্ষণগুলো, গা হাত পায়ে মাথায় ব্যথা, এই ওষুধগুলো কী হবে, চুপচাপ শুয়ে থাকলে পেশেন্টের রিলিফ হবে, আরাম হবে, অ্যামিলোরেশন বাই অ্যাবসোলিউট রেস্ট অ্যান্ড অ্যাগ্রাভেটস অল দ্য সিমটমস ডিউ টু মুভমেন্ট, এই লক্ষণটা যদি থাকে তাহলে আপনি প্রথমে ব্রায়নিয়ার কথা চিন্তা করবেন। এছাড়াও ব্রায়নিয়ার খুব জল পিপাসা আমরা দেখতে পাই, তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্রায়নিয়ার লক্ষণ। কোন পোটেন্সি নেবেন? 200 পোটেন্সি নেবেন। কীভাবে নেবেন? 1 কাপ জলে 5 থেকে 10 ফোঁটা দেবেন, 1 চামচ করে প্রতি ঘন্টায় বা 2 ঘন্টা অন্তর নিতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্যার সমাধান বা উপশম হচ্ছে ততক্ষণ। নেক্সট মেডিসিন হচ্ছে সারাসিনিয়া। এই ওষুধটা চিকেন পক্সে খুব ভালোভাবে ইউজ হয়ে থাকে। যখন আপনি দেখছেন কোনো লক্ষণ আপনি বুঝতে পারছেন না, কোনো সিমটম মেলাতে পারছেন না, তো এই ক্ষেত্রে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ওষুধটার কথা চিন্তা করতে পারেন বা ইউজ করতে পারেন। কি বললাম, যখন আপনি কোনো লক্ষণ বুঝতে পারছেন না, মেলাতে পারছেন না, কী ওষুধ দিতে হবে বুঝতে পারছেন না, তখন শুরু থেকে শেষ পর্যন্ত এই ওষুধটা ইউজ করতে পারেন। সারাসেনিয়া এই ওষুধটা চিকেন পক্সের প্রতিষেধক হিসেবেও কাজ করে থাকে। আরও কিছু চিকেন পক্সের প্রতিষেধক রয়েছে, যেমন মেলানডিনাম, ভেরিওলিনাম, থুজা, সালফার, এগুলো চিকেন পক্সের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। তার মধ্যে সারাসেনিয়াও অন্য একটা মেডিসিন।
সারাসিনি ওষুধটা আপনি চিকেন পক্স আপনার যদি হয়েছে আপনিও নিতে পারেন, অথবা পেশেন্টের যদি আপনি প্রতিষেধক হিসেবে ইউজ করতে পারেন, তাহলেও আপনি অনেক অনেকাংশে অনেক ডাক্তাররা করে থাকে এবং আমি অনেক সময় করেছি, তো এটা দিতে পারেন। তো সারাসিনিয়া জেনারেলি 200 বা 6 পর্যন্ত ইউজ করবেন, বেশি ডোজ নেবেন না। 200 নিলে 5-6টা ডোজ নেবেন এবং 6 নিলে ফ্রি কোয়ারলি নিতে পারেন। তো এইগুলো ছিল কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো চিকেন পক্সে ইউজ হয়ে থাকে। আরও অনেক ওষুধ আছে সিমটম সিমিলারিটি অনুযায়ী দিতে পারেন, বাট জেনারেলি মোস্ট অফ দ্য কেসেস এই ওষুধগুলো এসে থাকে ফ্রিকোয়েন্টলি। তো এই ওষুধগুলোর কথা আলোচনা করলাম, পরে আবার অন্য একটা ভিডিওতে দরকার পড়লে আপনাদের যদি অনুরোধ থাকে অন্য একটা ভিডিও বানাবো। তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।